আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছেন ডায়াবেটিস ভেট নামক একটা পাউডার বা একটা লিকুইড, ঠিক আছে? তো এই ডায়াবেটিস ভেট, এইটা সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের আমার খামার সম্পর্কে আর একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব এবং আমার খামারটা আপনাদেরকে ভালো মতো দেখানোর চেষ্টা করতেছি। তো খামার একটু আগে আমরা পরিষ্কার করলাম, ধুয়ে দিলাম, এই কারণে এটা একটা পাইপ, ঠিক আছে? আর হচ্ছে দেখেন, এটা হচ্ছে মোটর, মোটর হচ্ছে 2 ইঞ্চি পাইপের মোটর, ঠিক আছে? এই তো। তো বর্তমান খামারের পরিস্থিতি এবং পরিবেশ সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। তো ডিম দেখতে পাচ্ছেন আমার খামারে মুরগিগুলো, তো ডিম উত্তোলন করা হয়েছে 12টেরে, আবারও এখনও ফুল প্রোডাকশনে আসে নাই বিধায় মানে আস্তে আস্তে ডিম দিচ্ছে আর কি, বিকেল রাত পর্যন্ত ডিম দেয়, ঠিক আছে? যখন ডিম একদম ফুল প্রোডাকশন আসবে তখন 12টার মধ্যে ইনশাল্লাহ ডিম শেষ হয়ে যাবে। তো আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি, আমি আজকে মুরগিগুলার যদি আপনার লিভার টনিকের দরকার হয়, তো বিভিন্ন প্রকার অ্যান্টিভাইরাল বা ব্যাকটেরিয়াজনিত কোনো প্রকার সমস্যা দেখা দেয়, খাদ্যের পটের মধ্যেও ব্যাকটেরিয়া থাকে এবং আপনারা খালি চোখে তা আমরা দেখতে পারি না, তো বিধায় আজকে আমরা একটা ঔষধ নিয়ে কথা বলবো এবং আপনাদের কিছু আরও অন্যান্য বিষয় সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এসকেপ কোম্পানির একটা প্রোডাক্ট, নাম হচ্ছে ডায়াভিস। তো দেখতে পাচ্ছেন এসকেপ কোম্পানির একটা প্রোডাক্ট, এটা অনলি 50 মিলি এমএল বা 50 মিলি বা এমএল। তো দাম লেখা আছে 550 টাকা, আমার কাছ থেকে নিয়েছিল হয়তো 450 কি 60 টাকা, ঠিক আছে? তো আপনারা এসকেপ কোম্পানির যে কোনো ভেটেনারি দোকানে পেয়ে যাবেন। তো দেখেন আমার খামারের বর্তমান পরিস্থিতি এবং পরিবেশ, আলহামদুলিল্লাহ মুরগিগুলো ভালো আছে, সুস্থ আছে এবং দোয়া করবেন যাতে মুরগির কোনো প্রকার সমস্যা না হয়। এই কারণেই আমরা আর একটা ভ্যাকসিন আমাকে বলছে ডাক্তার করতে, সেটা হচ্ছে H9, যেটা ভাইরাসজনিত একটা মানে ব্যাকটেরিয়াজনিত বা ভাইরাস বা মানে ভাইরাস আর কি, তো বার্ড ফ্লু একটা ভাইরাস। এই ভাইরাসের কারণে প্রতি বছরে মুরগির সমস্যা দেখা দেয় এবং মুরগি মারাও পর্যন্ত যায়। তো যাই হোক, আমার খামারের সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের একটু আলোচনা করব এবং মুরগিগুলো সম্পর্কে একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো এদেরকে আমরা এই H9 ভ্যাকসিনটা করব কালকে অথবা পরশু দিন। তো দেখেন আমার খামারের বর্তমান আজকে পরিস্থিতি এবং পরিবেশ। তো ফার্স্ট অফ অল যদি বলি আমরা এই ঔষধটা সম্পর্কে, ডায়াবেটিস নামক একটা ঔষধ, তো এই ঔষধটা দিলে মুরগির কি কি সমস্যার সমাধান হয় আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে তা বলে দেব। তো এই ডায়াবেটিস ভেট যদি আপনি ইউজ করেন তাহলে মুরগির ক্ষেত্রে কি কি আপনার কাজ বা সহযোগী হিসাবে কাজ করবে, আপনার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এই ডায়াবেটিস ভেটটা। তারপর হচ্ছে দেখেন এই যে ডায়াবেটিস ভেট বা এই দেখেন ডায়াভিস এসকেপ কোম্পানির একটা প্রোডাক্ট, তো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, সাথে আপনার হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল, তারপর অ্যান্টি ইনফ্লামেটরি, লিভার টনিক, দৈহিক ওজন বৃদ্ধি এটা করে থাকবে। 1 মিলি 2 থেকে 3 লিটার পানিতে অথবা 1 মিলি 25 কেজি দৈহিক ওজনের জন্য, 8 মিলি পার কেজি দৈহিক ওজনের জন্য অথবা রেজিস্টার, আপনি অবশ্যই ভেটেনারি ডাক্তার যারা আছে, ট্রেনিং প্রাপ্ত ডিভিএম ডাক্তার আছে, তাদের শরণাপন্ন হবেন এবং তাদের কাছ থেকে আপনার জেনে নেবেন বিষয়টা। আমি 1 ml 3 লিটার পানিতে শুধুমাত্র দুপুরবেলা করে এটা চালাইছি 5 দিন, ঠিক আছে? অবশ্য আপনারাও তা করতে পারেন, তো মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, ভাইরাসজনিত কোনো প্রকার যদি সমস্যা হয় এটা একটা অ্যান্টিভাইরাস, ভাইরাসকে নিধন করতে গেলে অ্যান্টিভাইরাসের প্রয়োজন, ঠিক আছে? যারা সায়েন্সে পড়েছেন তারা অবশ্যই জানবেন বিষয়টা, অ্যান্টিভাইরাস কতটা উপকারী এবং কতটা একটা ভালো বিষয় বা জিনিস। তো অবশ্যই মুরগির প্রতি আপনি সচেতন হবেন, মুরগির প্রতি খেয়াল রাখবেন, যত্নবান হবেন, তাহলে ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা না হওয়ারই কথা। তো আমার খামারটা অবশ্য এখন থেকে ইনশাল্লাহ প্রত্যেকটা দিনই ভিডিও পাবেন, দোয়া করবেন যাতে বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় সহ বিভিন্ন প্রকার বিষয় নিয়ে, খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব।
তো আমি তো বলছিলাম যে বর্তমানে কাজী কোম্পানির ফিড খাওয়াচ্ছি, এগুলো বাচ্চা হচ্ছে কাজী কোম্পানির, আর হচ্ছে এই কাজী কোম্পানির বাচ্চাগুলো আমার কাছ থেকে বাচ্চার রেটে নিয়েছিল হচ্ছে অনলি 23 টাকা করে, এবং H5 যে ভ্যাকসিনটা করা হয়েছিল এটা সহ আমার কাছ থেকে নিয়েছে হচ্ছে 29 টাকা, ঠিক আছে? তো বর্তমান মুরগির বাজার সঠিক আমার জানা নাই, তবুও 40-এর উপরে আছে মনে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের একটা বিষয় জানানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে মুরগির প্রতি অবশ্যই আপনি খেয়াল রাখবেন, সচেতন থাকবেন, মুরগি যাতে কোনো প্রকার সমস্যার মুখোমুখি না হয় সেদিকে আপনি লক্ষ্য রাখবেন। মুরগির চোখ মুখ দেখলে বোঝা যাবে মুরগি কোনো প্রকার সমস্যায় আছে কি না। অবশ্যই মুরগির প্রতি আপনি যত্নবান হবেন, আপনার খেয়াল খুশির মতো মুরগির খামার করা মানে হবে না, আপনার ইচ্ছে মতো মুরগির খামার আপনি করতে পারবেন না, আপনাকে অনেক পরিশ্রমী হতে হবে মুরগির খামার যদি করতে চান। আর যদি বলেন না ভাই আমি লোক নিয়ে করব, তাহলে আপনি মরছেন, ঠিক আছে? লোক নিয়ে করতে গেলে অনেক লোক হয়তো বা আপনাকে অনেক বিষয় জানবে না, আপনি নিজে যখন করবেন তখন বিভিন্ন বিষয় আপনার চোখের সামনে ধরা পড়বে, বিভিন্ন বিষয় সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করতে পারেন। আর আপনি মাঝে মাঝে যদি লোক নেন ঠিক আছে, কিন্তু আপনাকে আগে জানতে হবে, নিজে যদি আগে জানেন তাহলে লোক নিয়ে আপনার উপকার হবে, আর যদি আপনি নিজে না জানেন তাহলে লোক নিয়ে কোনো উপকার হবে না, আপনি অনেক সমস্যার মুখোমুখি বা সম্মুখীন হয়ে যাবেন, ঠিক আছে? তো দেখেন আমার মুরগিগুলা, তাহলে এই ইয়েটা দেখেন, মৌলটা দেখেন, মুরগির মৌল দেখবেন, ডিম দেখবেন, আর বারবার খাদ্য একটু হাত দিয়ে নাড়াচাড়া করে দিলে হয় মুরগিগুলো ভালো খায় আর কি, ঠিক আছে? আর একটু প্রচণ্ড গরম হওয়ার কারণে আর আমার খামারটা একটু রোদ কম পড়ায় সে কারণে আর কি, কিন্তু এই যে চিমশানি যে গরমটা আছে, এই যে ইয়া গরম, এই চিমশানি গরমের কারণে মুরগির সমস্যা হয়। তো সেদিকে অবশ্যই আপনি খেয়াল রাখবেন। মুরগির খামারে আমি ফ্যান ইউজ করি না, কারণ কী জানেন? কারণ হচ্ছে মুরগির কখন ঠান্ডা লাগে কখন কি হয় সেটা বলা মুশকিল, এই জন্য সে যদি এই তাপমাত্রাকে নিজের শরীরে বহন করতে পারে বা নিজে যদি এই তাপমাত্রা সম্পর্কে মানে ভালো জানে তাহলে কিন্তু আর সমস্যা হয় না। আর আমার মুরগিগুলো অতিরিক্ত পানি খাওয়ার কারণে হয়তো বমি মাঝে মাঝে করে দেখা যায়, তো অতিরিক্ত পানি মুরগির জন্য আসলেই ফের আবার খারাপ। অতিরিক্ত মানে তার শরীর এই অতিরিক্ত পানি খায় এই গরমকালে, গরমের সময় খুব পানি খায় এবং খুব মানে খাবারটা কম খায় কিন্তু পানি প্রচুর পরিমাণে খায়। তো আপনি অবশ্যই মুরগির প্রতি যত্নবান হবেন। আজকে কথা বললাম এই ডায়াবেটিসকে নিয়ে, তো ডায়াবেটিস অবশ্যই আপনার যদি মুরগির খাওয়ার রুচি কম থাকে অর্থাৎ লিভার টনিক আপনি দিতে চান তাহলে দিনে এক বেলা করে দেবেন, ঠিক আছে? তো আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।